ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्ण मिश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन जा सूत्राकारे रचित से परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा ई सूत्रेर एकेबारे अंतिम पर्वे एसे पौंछेछि 336 नम्बर सूत्र पर्व। तार आगे 335 नम्बर सूत्रे महाराज जेटी बोलेछिलेन सेटी पुनराबृत्ति करे मने करिए नेब। महाराज बोलछेन निजेर ओ आत्मीय स्वजनेर सुख ओ स्वार्थ सिद्धिर जन्य जा किछु करा जाय ता सांसारिक ब्यापार मात्र, धर्म नय। निजेर स्त्री पुत्र स्वजनके भालोबासार नाम माया संसार, सर्वजीवे भालोबासार नाम प्रेम दया। सेइरूप जा किछु पुण्य कर्म तपस्या पूजा साधन भजन निजेर इहकाल ओ बा परकाले सुख ओ कल्याणेर जन्य करा हय ता स्वार्थपरता, আর সেই হিসেবে উহা ধর্ম বা আধ্যাত্মিকতা নয়। কিন্তু যখনই ঐসব কর্ম ফলভোগের ইচ্ছারহিত হয়ে সর্বযুগের সর্বজীবের সুখ ও কল্যাণ সাধনে অনুষ্ঠিত হয়, তারা সকলেই সমভাবে ইহার অংশীদার হোক এই মনোভাব নিয়ে করা হয়, তখন উহা সহস্র গুণ ফলপ্রসূ হয় নিজের এবং অপরের পক্ষে। করুণাবতার বুদ্ধ বলেছিলেন, যতদিন পর্যন্ত জগতের সমস্ত জীব মুক্তি লাভ না করে ততদিন আমি আমার মুক্তি চাই না, কত উচ্চ দরের আদর্শ। এটা হচ্ছে কথা, আমরা যা কিছু করি না কেন প্রত্যেকটি জিনিস যতক্ষণ না পর্যন্ত অন্যের কল্যাণে অন্যের ভালোবাসার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত সেটি ফলপ্রসূ হয় না। আমরা সাধন ভজন যা করি, যা মুক্তির জন্য করি, আত্মমুক্তির জন্য করি, সেটাও ততক্ষণ অব্দি ফলপ্রসূ হয় না যখন তা আমরা অন্যের কল্যাণের জন্য করি না। আমরা বিগত দিন একটা উদাহরণ দিয়েছিলাম চ শব্দের। স্বামীজি বলেছিলেন আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়ু, এই দুটি ভাবকে তিনি একটি চ শব্দ দিয়ে সংযুক্ত করেছিলেন, কনজাংশন। চ শব্দের বিশেষ বৈশিষ্ট্য এখানে হচ্ছে এই চটি সমুচ্চয় অর্থে স্বামীজি বুঝিয়েছিলেন। সমুচ্চয় অর্থে বোঝানোর অর্থ এই হচ্ছে দুটি একযোগেই হবে, যখন আমরা নিজের মুক্তি খুঁজব তখন সেই মুক্তি যেন অন্যের কল্যাণের জন্য খুঁজে থাকি, এবং যখন আমরা অন্যের কল্যাণের জন্য কাজ করে থাকব তখন আমরা যেন মনে করি যে ওইটির মাধ্যমে আমরা আমাদের আত্মমুক্তির পথকে প্রশস্ত করছি। এই দুটি যদি একযোগে একসঙ্গে না হয় তাহলে সেটি কোনো অবস্থাতেই কোনোভাবেই ধর্ম হবে না, সেইটি আমাকে মুক্ত করবে না, সেটি আমাকে সমৃদ্ধ করবে না, সেটি আমাকে কখনোই এগিয়ে যেতে সাহায্য করবে না। এটা হচ্ছে কথা। সেই কারণে মহারাজ বলছেন, দেখবেন আমাদের যে দীক্ষার সময় যে প্রার্থনাটি করতে বলা হয়, প্রথম যে প্রার্থনাটি জগতের সকলের কল্যাণের জন্য, এই জগৎ সংসারে যে যেখানে আছে সকলে ভালো থাকুক, সকলে আনন্দ থাকুক, প্রত্যেকে সুখে থাকুক, প্রত্যেকের জীবন যেন কল্যাণকারী হয়, দেখবেন সেখানে কোথাও নিজের কথা বলা নেই, অন্যের জন্য বলা আছে। ভাবটি এইভাবে মনের ভিতরে গেঁথে দেওয়ার জন্য যে আমি যা কিছু করছি, যা কিছু আমার কর্ম, সব কিছুর উদ্দেশ্য তুমি, এবং এই তুমি এবং তোমাকে কেন্দ্র করে তোমার যে বিরাট জগৎ সেই জগৎটি আমি সেই জগতের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করছি, এই ভাবনি এই ভাবনাটি বারবার করে জাগিয়ে রাখার কথা বলতেন মহারাজ। আমরা পরবর্তী সূত্রে যাব, 336 নম্বর সূত্র। সেখানে বলা হচ্ছে, কিন্তু পরের কল্যাণের জন্য নিষ্কামভাবে কর্ম করে সহস্রগুণ ফললাভের আশা যদি পোষণ করো তাহলে আর নিষ্কাম কর্ম হলো না, সে তো সেই একগুণ কাজ করে হাজার গুণ ফলকামনা করা হলো। যেমন লোকে 10 টাকার নোটকে 100 টাকার নোটে অথবা এক ভরি সোনাকে 100 ভরিতে পরিণত করার প্রলোভনে ধূর্ত জুয়াচোরদের খপ্পরে পড়ে নিজেদের প্রদত্ত মূলধন ও সোনা স্বর্ণ মুদ্রা ও গহনাদি খোয়ায়। কিন্তু এ বিষয়ে কতগুলো ওয়ার্নিং আমাদের মেনে চলতে হবে।
ওয়ার্নিংগুলো এই অনেক সময় আমরা কাজ করতে গিয়ে ভুলেই যাই, যে এই কাজ করতে গিয়ে বোধ হয় আমি নাম যশের আকাঙ্ক্ষা করে থাকি, এটা সবচেয়ে সমস্যা হয়। আমি অনেকবার বলেছি আমাদের সন্ন্যাসীদের অনেক এ শোনা ত্যাগ করতে বলা হয়, চিত্তই শোনা, বৃত্তই শোনা, ত্বচই শোনা, পুত্রই শোনা, কিন্তু লোকই শোনা, এই যে লোকই শোনা, এটা কি গৃহী কি সন্ন্যাসী, যেই অন্যের জন্য কাজ করবে তারই লোকই শোনাকে অতিক্রম করার একটা প্রবণতা থাকা দরকার। এটি যদি না থাকে তাহলে কখনোই কোনো কাজ খুব ভালো করে করা সম্ভব নয়। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পুত্রবধূর সাথে আমাদের পরিচয় হয়েছিল, তিনি আমাদের নরেন্দ্রপুরে থাকাকালীন তিনি আমাদের যে ICDS সেন্টারগুলো ছিল তিনি ঘুরে দেখেছিলেন। ICDS সেন্টারে কোনো ভালো লার্নিং মেটেরিয়াল ছিল না, গভর্নমেন্ট বাজেট তো প্রত্যেক বছর একটু 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 করে কমে যাচ্ছে। তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন কি দিতে চান, আমি বলেছিলাম, উনি ঘুরে আসাতে উনি বলেছিলেন মা বাচ্চাদের এতটুকু ভালো কিছু পড়ালেখা করার কিছু নেই, আঁকাঝোঁকা করার কিছু নেই, ICDS ইউনিটগুলোর কোনো ঘড়ি নেই, এরকম বলেছিলেন। তা আমি ওনাকে বলেছিলাম যে যদি আপনি ICDS সেন্টারগুলোতে একটুখানি ইয়ে দিতে চান, কিন্তু শর্ত উনি দিলেন, উনি দিয়ে দেবেন বছরে 15টা ইয়ে করে প্রোগ্রাম করে একটু একটু করে 20টা 20টা করে সেন্টার করে, এই 10টা 12টা করে সেন্টার করে করে দিয়ে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে আমরা কোনো প্রোগ্রামের কথা কোনো কাগজে ছাপতে পারবো না, নম্বর এক। দু নম্বর হচ্ছে তাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ডাকতে পারবো না, দু নম্বর হচ্ছে কোনো পপুলার মানুষকে ডাকতে পারবো না, খুব নিঃশব্দে সেই প্রোগ্রামে শুধুমাত্র ওদের অর্গানাইজেশনের লোক থাকবে, আমাদের অর্গানাইজেশনের লোক থাকবে, এবং যাদের জন্য এই জিনিসগুলো করা হচ্ছে সেই শিশুরা থাকবে, তাদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একজন থাকবেন, এবং যে অর্গানাইজ যে ইউনিটটা দেখা হচ্ছে সেই ইউনিটের হেড দুজন করে থাকতেন, তো ICDS সেন্টারে একজন ICDS সেন্টারের ওই ইউনিটের ইনচার্জ, একজন যিনি কাজকর্ম করেন, এই দুজন অ্যাসিস্ট্যান্ট হেল্পিং হ্যান্ড, এই দুজন থাকবে, এর বাইরে কিন্তু কেউ থাকবে না। আমি ভাবলাম সেটা কেমন হতো, আর উৎসব হবে, কিন্তু বড় বড় হল ভাড়া করেছেন, ভালো ভালো জায়গা ভাড়া করেছেন, এত সুন্দর উৎসব করতেন। আমি অনেক মানুষকে দেখেছি সামান্য কিছু দেওয়ার সময় সে এমন একটা কাণ্ড করতেন তার ঠিক ঠিকানা নেই, কিন্তু এই মহিলাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। বছর 45-এর বয়স তার মানে অর্থের শেষ নাই, কিন্তু সেটা কখনোই কেউ জানবে এটা তিনি চান না, সেটা একবার খুব স্ট্রিক্টলি তিনি ফলো করেন। তিনি বলেছেন আমি দেখেছি রাজনৈতিক নেতাদের আসতে, রাজনৈতিক নেতাদের হইচই, নাম যশের হইচই, এটা আমি কোনোভাবে চাই না। কোনো বাইরে থেকে কোনো কখনো কোনো টিভি কোম্পানিকে ডাকা হতো না, যেটুকু ভিডিও রেকর্ডিং হতো সেটা ওদের নিজস্ব অর্গানাইজেশন, তারা ওদের জন্য করছে, যেটুকু ছবি তোলা হতো সেটা ওদের রেকর্ড রাখার জন্য করছে, এমনকি আমাদের কেউ কাউকে অ্যালাউ করতেন না, আমরাও কোনো ফটোগ্রাফারকে নিয়ে যেতে পারবো না, ওরা বলতেন আমরাই আপনাদের ছবি শেয়ার করে দেবো, অনুষ্ঠান শেষ হলে ছবি শেয়ার করে দিতেন, আমাদের এগুলো পাবলিশ করার, আমাদের রিপোর্টগুলোতে পাবলিশ করার আছে, কিন্তু ওদের কোনো ছবি দেওয়া যাবে না, ওদের অর্গানাইজেশনের ব্যানার দিতে হবে, ওদের অর্গানাইজেশনে দেওয়া জিনিস দিতে হবে, কিন্তু ওনার বা কারোর ছবি দেওয়া চলবে না, এটা উনি এবারে খুব স্ট্রিক্টলি ফলো করতেন। আমি বহু দেওয়া মানুষ দেখেছি এই 28 বছরের সাধু জীবনে অনেককে দেখলাম, কিন্তু এরমটি আমি দেখিনি, এরমটা সত্যি সত্যি দেখিনি। এইটা যদি না হয়, এই যে আমরা এই লোকেশনা থেকে বেরিয়ে আসাটা, এটা খুব সহজ নয়। আমি দেখেছি অনেকে আমাদের অনেক কিছু দেয়, সেটা যতক্ষণ না পর্যন্ত সবাইকে জানাচ্ছেন, সর্বসমক্ষে না জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার দেওয়াটা সার্থক বলে তারা মনে করেন না, এটা আমরা দেখেছি। কিন্তু এটা যদি একজন মানুষের ক্ষেত্রেই হয়, জগতের ক্ষেত্রে আমাদের এই দৃষ্টিভঙ্গিটি কেমন হওয়ার কথা। বহু মানুষ এরকম এই আমরা রিলিফ করতে গিয়ে দেখেছি, কেউ ঢাক পিটিয়ে দিচ্ছে, কেউ এখানে নিঃশব্দে দিয়ে যাচ্ছে। এই আমাদের হুগলি জেলা ভাব প্রচার পরিষদের কয়েকটি আশ্রম সংঘবদ্ধভাবে একবারে ঝড় জল বৃষ্টি তুফানের মধ্যে উত্তাল সমুদ্র পেরিয়ে এই মানুষজনের জন্য খাবার দাবার যাবতীয় তাদের সাধ্যমতো জিনিসপত্র নিয়ে এসেছিলেন, নিঃশব্দে এলেন, নিঃশব্দে দিলেন, নিঃশব্দে চলে গেলেন। কলকাতা পুলিশকে দেখেছি, তাদের কতগুলো ইউনিট তারা মিলে আমাদের এই আমফানের সময় রিলিফ করেছিলেন, এমন নিঃশব্দে আসতে আমি কলকাতা পুলিশের এরকম কাণ্ড কারখানা দেখিনি। বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড এসছেন, তাদের কোনো ব্যানার নেই, কিচ্ছু নেই, নাথিং, তারা এসেছেন, দিয়েছেন এবং ফিরে গেছেন।
আমাদের জানিয়েছিলেন যে আপনারা তখনই এটা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ছবি সব দেবেন যখন আমরা বারুইপুর ক্রস করে যাবো, মানে গঙ্গা শুধু ওপারে পেরিয়ে যাব না, বারুইপুর ক্রস করে যাব। বহু মানুষের সঙ্গে আমাদের এরকম পরিচয় হয়েছে যারা এইগুলো জিনিস, এটা খুব জরুরি আছে। আমরা অনেক সময় নিষ্কাম কর্ম করতে গিয়ে সেটাকে এনক্যাশ করে ফেলি, সেটাকে এনক্যাশ করা কখনো কোনো অবস্থাতেই খুব ভালো নয়। অনেক সময় এইটি কাজকর্ম করে ফেলি, আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের ভেতরে নিজেদের ভেতরে একটা প্রচ্ছন্ন যে ইচ্ছা জগতের মানুষ জানুক আমি কাজকর্ম করছি, সেই প্রচ্ছন্ন ইচ্ছা কখন আমাদের প্রকট করে, আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা কখন এটা নিজে থেকেই হয়ে যায়। কখন যেটা তীব্রভাবে প্রকটিত হয়ে আমাদের জীবনযুদ্ধকে অন্যদিকে চালিত করে দেয় আমরা বুঝতে পারি না। আমরা সাধন ভজন করি ও এর তার সাথে আলোচনা করি, আমি কাল ফলহারিণী কালী পুজো দিন অমনি করে করব, আমি এরকমভাবে পুজো করব, এই সাধন ভজন করব, কার সাথে আলোচনা করছি, আছি দেশে বাংলাদেশে আমার কোনো বন্ধুর সাথে আলোচনা করছি। অত করে যে আমাদের শ্রী চৈতন্য বলে গেলেন আপন সাধন কথা না কহিবে যথাতথা, যেখানে নিজের সাধন ভজন যেটা লুকিয়ে গোপনে করার কথা সেটাকে আমরা চেপে রাখতে পারছি না, সেখানে আমরা জগতের কল্যাণ যখন করব সেটাকে তো চেপে রাখতে পারবো না, এটা আমাদের বুঝতে হবে। কাজ করতে হবে খুব নিঃশব্দে, অবশ্যই প্রচারের প্রয়োজন আছে, প্রচার মানুষ জানবে স্বামীজি চেয়েছিলেন, সেটা হচ্ছে খানিকটা এ নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে, সেটা স্বামীজি চেয়েছিলেন যে একেবারে আমরা যে কাজ করছি মানুষের কাছে টাকা নিয়ে যে কাজ করছি সেই কাজটা যে ঠিকঠাক মতো হচ্ছে, সেই টাকাটা যে ঠিকমতো ইউটিলাইজড হয়েছে সেটা মানুষকে জানাতে হবে, এটার এই প্রচারটা স্বামীজি চেয়েছিলেন। কিন্তু বহু ক্ষেত্রে আমরা অনাবশ্যক প্রচার করে থেকে থাকি। শ্রীরামকৃষ্ণদেব যেমন সর্বধর্ম সমন্বয়ে মূর্ত বিগ্রহ ছিলেন, তেমনি জ্ঞান ভক্তি যোগ কর্ম এই সাধন প্রণালীর চতুষ্টয়ের সমবায়ে উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। সর্বাঙ্গ সুন্দর চরিত্র গঠনের ইহাই একমাত্র উপায়। তাঁরই জীবন আলোকে উদ্ভাসিত হয়ে স্বামীজি এই সকল যুগের সমবেত সাধন তত্ত্ব সাধারণে প্রচার করেছেন এবং তাঁর মঠ ও মিশনের সাধন প্রণালী বা উদ্দেশ্য বলে নির্দেশ দিয়েছেন। তাঁর উদ্ভাবিত মঠ মিশনের এমব্লেম বা শিলমোহর ইহারই পরিব্যক্ত হইয়াছে, ইহার উহার প্রতিকৃতি ও কৃত ব্যাখ্যা সহ নিচে উদ্ধৃত করা হল। চিত্রের তরঙ্গায়িত রূপ আপনারা দেখেছেন যে জল আছে, জলের মধ্যে পদ্মফুল আছে, তার ভেতরে হাঁস বসে আছে পদ্মফুলের ওপর, হাঁসের পেছন দিকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে উদিত সূর্য, সেটাকে ঘিরে আছে সর্প এবং তার ভেতরে ছোট্ট ছোট্ট করে পরমহংস গায়ত্রী থেকে দুটি শব্দ লেখা আছে তন্নহংস প্রচোদয়াত, এবং তার নিচে মিশনের নাম দেওয়া আছে, রামকৃষ্ণ মঠের কেন্দ্র হলে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের কেন্দ্র হলে রামকৃষ্ণ মিশন। বলছেন চিত্রের তরঙ্গায়িত সলিল রাশি কর্মের কমলগুলি ভক্তির এবং উদীয়মান সূর্য জ্ঞানের প্রকাশক, চিত্রগত সর্ববেষ্টনীটি যোগ এবং জাগ্রতা কুলকুণ্ডলিনী শক্তির পরিচয়, আর হংস প্রতিকৃতির অর্থ পরমাত্মা। অতএব কর্ম ভক্তি জ্ঞান যোগের সহিত সম্মিলিত হইলে পরমাত্মা সন্দর্শন লাভ হয়, চিত্রের ইহাই অর্থ। এই চারটি ভাব একটি ভাবকে কেন্দ্র করে এগিয়ে গেলে বাকি চারটে আপনা আপনি থেকে আসবে, এটা কিন্তু কথা। আমরা যখন নিষ্কামভাবে কর্ম করি এই সব কিছুর ভেতরে একটা শব্দ আছে যোগ, যোগ শব্দটা আমি যদি উচ্চ ভাবনা ঈশ্বর চিন্তা তো ছেড়েই দিলাম, আমরা যদি ঈশ্বর চিন্তা নাও করি ঈশ্বরীয় ভাবে আমরা যদি সেবা নাও করতে পারি তাতেও কিছু এসে যায় না, কিন্তু ঈশ্বর চিন্তাকে উচ্চ ভাবকে যদি না ধরে করতে পারি তাহলে কিন্তু কখনো নিষ্কামভাবে কাজকর্ম করতে পারবো না। আমার সামনের মানুষটা যার সেবা করছি তাকে যদি নারায়ণ ভাবা তো অনেক দূরের কথা, যতক্ষণ না পর্যন্ত মানুষ ভাবতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজকর্ম করতে পারবো না। আগে তো মানুষ ভাবাটা খুব জরুরি, তিনি আমারই মতো মানুষ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভেবে ফেলি তিনি আমার চেয়ে নিচু একটা কিছু, যেহেতু তিনি হাত পেতে আমার কাছ থেকে জিনিসটা নিচ্ছেন আমরা সবসময় ভেবে ফেলি যে তিনি আমার থেকে কিছু নিচে, আমি যেন খুব দয়া করে লোকে কল্যাণ করছি এটার জন্য যেন তাকে মুক্ত করে দিচ্ছি, তা নয়।
আমার এই কাজটা, এটা ঈশ্বর আমাকে উপাসনা জ্ঞানে এই কাজটি করতে দিয়েছেন, ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন এই সেবাটি করার জন্য। এই চতুর্যোগের সমন্বয় যদি না হয় তাহলে কিন্তু হয় না। জ্ঞান ভক্তি যোগ এবং জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম, এই চারটি কর্মকে সবার শেষে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে সিঁড়িতে ওঠার প্রথম ধাপটি হচ্ছে কর্ম। কাজ না করলে, চিন্তা কর্ম বা হাতে করে কাজটা না করলে সেটা কখনোই কোনো একটা আইডিয়াকে আপনি বাস্তবের রূপ দিতে পারেন না। সেই কারণে প্রথম পথটি হচ্ছে কর্ম। আমরা যখন কর্ম করা শুরু করি, হয়তো না জেনেই কর্ম করি, কিন্তু যখনই কর্ম করি এবং যখন এটিকে উচ্চ আদর্শের সঙ্গে যুক্ত করে করি, তখন সেই কর্মটি যোগযুক্ত কর্ম হয়। তখন সেই কর্মটি উচ্চ ভাবের তে আরূঢ় হয়ে সেই কর্ম আমরা করে থাকি। তিন নম্বর বিষয়টি হচ্ছে, এই দুটি যখন হতে থাকে তখন সেই কর্ম বা কাজ এবং সেই কর্মের সঙ্গে সংযুক্ত সকলের প্রতি আমাদের একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা সেটা যুক্ত হয় এবং সেটি আমাদেরকে ভক্তির পথকে, আমাদের ভেতরে যে ভক্তিভাবটিকে সেটিকে প্রকাশিত করে। এবং জ্ঞান কর্ম ভক্তি এই তিনটির যখন যোগাযোগ হতে থাকে, তখন আমাদের এই কর্ম যোগ এবং ভক্তি এই তিনটির যোগাযোগ হলে আত্মজ্ঞানের প্রকাশ হয়। আমাদের নিজেদেরকে আমরা আপনাআপনি চিনতে থাকি, তখনই জগতের সকলের সাথে নিজেকে এক করে ফেলতে পারি। সাথী বাগচি, আপনার মাইক্রোফোনটা অফ করতে হবে। এই এই এটা আমরা বুঝতে আমাদের হবেই, আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমি জগতের সকলের সঙ্গে নিজেকে একীভূত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্রত সমাপন হবে না। এই চারটি ভাব আপনাআপনি আসবে, কোনো একটা দিয়ে শুরু করলে চারটি ভাব আপনাআপনি আসবে, একটা আরেকটার সঙ্গে সংযুক্ত, আরেকটা আরেকটার সঙ্গে সংযুক্ত। আমার মনের ভেতরেই চারটি ভাবই আছে, আমি কোনো একটি ভাবকে উন্মুক্ত করলে আপনাআপনি বাকি ভাবগুলো একটু একটু করে প্রকাশিত হবে। কিন্তু সর্বক্ষেত্রেই আমাকে যেন বোধ করতে হবে যে আমি এটা আমার উপাসনা জ্ঞানে কাজ করছি। আপনাদের পূজনীয় শিবদাস মহাজের কথা বলেছিলাম, তিনি যে সময় 42 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন, সেই সময় তিনি একবারে ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী ছিলেন তার বিষয়ে, কিন্তু সারাটি জীবন তাকে তিনি ভাণ্ডারী বলতেন না, তাকে ভাণ্ডার দেখতে বলা হয়েছে। এই দেখার কাজটা খুব নিখুত করতেন। আমরা শিবদাস মহাজের যোগ কি অপূর্ব সেটা আমরা দেখেছি। উনি এসে চুপটি করে ইয়েতে এসে দাঁড়িয়ে ছেলেদের দিকে তাকিয়ে থাকতেন। 104টি ছেলে, প্রত্যেক বছর যখন, প্রত্যেক 6 মাস অন্তর যখন ধাম বদল হতো, আমরা তখন তাকে ওই ধাম বদলের লিস্টে দিয়ে দিতাম। ওই ধাম বদলের লিস্টটা পড়ে নিয়ে উনি বুঝে যেতেন কোন ছেলে কোথায় থাকতেন। যে সিদ্ধি প্রকাশ, আপনি এভাবে কাজ করলে কিরকম সিদ্ধির প্রকাশ হয়, তার একটা উদাহরণ হচ্ছেন শিবদাস মহারাজ। তিনি এসে ভাণ্ডারে এসে চুপটি করে ছেলেদের দিকে তাকিয়ে দেখতেন, দেখো ভাই, ওই রামকৃষ্ণানন্দের মাঝের ঘরে বোধহয় ওই ছেলেটা সুকোমল বোধহয় ঘুমিয়ে পড়েছে, যাও দেখি। তার রুমমেট এসে গেছে খেতে, তার খেয়াল নেই, কিন্তু মহারাজ ওই চুপটি করে দাঁড়িয়ে দেখেই বুঝে যেতেন কোন ছেলেটা আজকে মিসিং আছে। সবাই যে একই জায়গায় বসতো তা নয়, রোজ সকলের খাবার জায়গা বদলে, যে যেরকম আগে আসতো, আগে পরে আসতো, সে সেরকমভাবে বসতো, যে যে ব্যাচের সে সেই সঙ্গে বসতো, কিন্তু মহারাজ ঠিক একবারে দেখে নিতে তো রাত্রির খাবার, কিন্তু দিনের বেলা নানা ইয়ে বসতো, নানা পঙ্গত বসতো, 8:30 সময় একটা, 9:30 সময় একটা, 10:30 সময় একটা, 11:30 সময় একটা, 12:30 সময় একটা। মহারাজ কিন্তু প্রত্যেকটি পঙ্গত দেখে চলেছেন, প্রত্যেকটি পঙ্গত দেখছেন। 12:30 সময় তিনি ঠিক বলে দিতে পারেন কোন ছাত্র আজকে হস্টেলে আছে, অথচ খেতে আসেনি, হয় ঘুমিয়ে পড়েছে, নাহলে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত আছে। এইটা একটা অদ্ভুত, এই চার জিনিস আমি দেখেছি, অদ্ভুত কাজ করে চলেছেন। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, আপনার কি ইয়া হয় না, কখনো ক্লান্তি আসে না, মনোটনি লাগে না? উনি বলতেন, না মনোটনি লাগে না, আমি প্রত্যেক দিন মনে করি আমার নারায়ণরা আসবে, তারা খাবে, তারা বসবে, আর ওর মধ্যে দিয়েই আমার মুক্তি হবে। উনি বলতেন, সবাইকে ভগবান ফুল চন্দন বেলপাতা দিয়ে ঈশ্বরের উপাসনা করবার সুযোগ দেননি, প্রত্যেকে আলাদা আলাদা উপকরণ দিয়েছেন। আমরা যদি আমাদের প্রত্যেকের উপকরণগুলোকে পূজার ফুল বেলপাতা চন্দন ভাবি, তাহলেই কিন্তু আমাদের মুক্তির ব্যবস্থা হবে। আপনারা সবাই বোধহয় কম বেশি সবাই দেখেননি বোধহয় এরকম নন, গল্প হলেও সত্যি বলে তপন সিংহের একটি সিনেমা এসেছিল,
পরে হিন্দিতে বাবরচি বলে সেটার উদাহরণ হয়েছিল। একজন ভদ্রমহিলা খুব সমালোচনা করেছিলেন আমি সিনেমার উদাহরণ দিই বলে এই ইয়েতে, কিন্তু আমি দিচ্ছি কারণ ওখানে একটি অদ্ভুত ডায়লগ ছিল, সেই আমি যখন সাধু হইনি তখনই শুনেছি, তখন তো এটা আমাকে স্ট্রাইক করেছিল। বাবরচি এসছে, সেই ছেলেটি এসছে কাজ করবেন বলে, তখন বলছেন কি কি রান্না হয় কি কি হয় হয়, তো বলছেন সবই বোধ হয় আপনাদের রান্নাঘরে বোধহয় কাজ করতে ভালো লাগে না। উনি বলছেন আর বাবা বলো না, এর থেকে আমার মুক্তি নেই, ছায়াদেবী যিনি বড় বউ তিনি বলছেন এর থেকে আমার মুক্তি নেই। তখন সেই কাজের ছেলে সে বলছে ওরকম কথা বলবেন না, আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা খুঁজে ফেলতে হবে, আর যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় আপনি তাহলে কলকাতা চালাতে পারবেন, কিন্তু আপনি আপনাকে ওই রান্নাঘর থেকেই আপনাকে আপনার মুক্তির ব্যবস্থাটা খুঁজে নিতে হবে, আমরা যে জায়গায় আছি সেখান থেকেই, সেটাই যদি ঈশ্বর সাধন্য না হয় তাহলে কিন্তু হয় না। মহারাজকে দেখেছিলাম রোজ একই রকম কাজ করছেন, আমি মন্দির খুলতে গিয়ে অনেক সময় হয়েছে দরজা খুলতে আমার দেরি হয়েছে, কিন্তু মহারাজকে কখনো দেখিনি যে দরজার বাইরে সেই বেঞ্চে বসে তিনি জপ করছেন না, এরকম একটি দিনও দেখিনি, কখনো দেখিনি যে ভুল সময় সবজি ঠিক সকালবেলা শেষ হয়ে গেল উনি ধীরে ধীরে ওনার কাজ সারা হয়ে গেলে সন্ধেবেলা চাল ডাল সব ওজন করছেন, ওজন করে একটু 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 করে সব ওনার শক্তি, কারোর সাহায্য না নিয়ে ওনার শক্তি অনুযায়ী একটি একটি করে জিনিসপত্র ভান্ডারের মাঝখানে উনি গুছিয়ে 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 রাখছেন, যাতে সন্ধেবেলা যখন রান্নাবান্না হবে তিনি যদি নাও থাকেন ঠাকুর ওখান থেকে নিয়ে রান্নাবান্না করে ফেলতে পারে, তার উপর যেন এতটুকু নির্ভরশীল না হয়। আমরাও তার থেকে অনেক কিছু করতাম, সেই রেখে যাওয়া ঘি থেকে রুটি মাখিয়ে খেয়ে ফেলতাম, সেসব কাণ্ড দুনম্বরি করতাম অনেক, কিন্তু ওনার এই যে নিষ্ঠা ওনার যেই যে চিন্তা এইটা সেটাকে আমি কখনো দেখিনি, তার এটাই ছিল যোগ, তার এটাই কর্ম, এটাই তিনি বিশ্বাস করতেন এই যারা খেতে বসেছেন তারা প্রত্যেকে স্বয়ং নারায়ণ শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। আপনারা সবাই জানেন যে আপনারা মায়েদের বিশেষ করে এই মেনু ঠিক করা আর কি রান্না করার কোন সবজির সাথে কোন সবজি অ্যাডজাস্ট করে পারমুটেশন কম্বিনেশন করে রান্না করা এটা যে খুব ডিফিকাল্ট এটা আপনাদের চেয়ে ভালো আর কেউ জানে না, কিন্তু ওনাকে এই বছরের পর বছর দেখেছি। 1942 সালে উনি কাজ শুরু করেন এবং ওনার শেষ হয় এটা কাজ করাটা শেষ হয় 2004 সালে, 2006 বোধহয় ওনার শরীর চলে যায়, কিন্তু এই অল অ্যালং এই সমস্ত সময়টা অক্লান্তভাবে কাজ করেছেন। একবার মাত্র সারা জীবনে তীর্থে গেছেন, বেলুড় মঠ গেছেন, উনি আঙুলে গুনে বলতে পারেন কতবারই, আপনারা অনেকে ওকে কেজো বলতে পারেন, কিন্তু ওনার এইটা একটা অদ্ভুত তপস্যা ছিল, এই কাজটাকে উনি একবারে তপস্যা করছেন, উনি কাজ থেকেই চারটে জিনিস এসেছিল, এই কাজের প্রতি ভালোবাসা আর এই কাজ থেকেই যেন উনি মুক্তির পথ খুঁজে পেয়েছিলেন। উনি মাঝে মাঝে বলতেন দেখো আমি চলে গেলে যদি আমাকে নিয়ে স্মরণ সভা হয় একটা লোকও আসবে না, ওনার পূর্ববর্তী আরও দুজন ছিলেন যাদের স্মরণ সভাতে কীরম লোক এসেছে আমি জানি, আমি তো সবেতেই উপস্থিত ছিলাম, শিবদাস মহাজের স্মরণ সভা হলো সমস্ত বিবেকানন্দ হলে একটা সিট ফাঁকা নেই, অতিরিক্ত সিট সমস্ত ভর্তি আছে, ছাত্ররা মেঝেতে বসেছে, দেশ দেশান্তর থেকে বার্তা এসেছে, সবাই শিবদাস মহাজের কথা বলছেন, কেমন করে তাদের ভেতর তিনি ঢুকে গেছেন, ছেলেদের তিনি এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, এই এক অদ্ভুত জ্ঞান কর্ম ভক্তি যোগের সমন্বয়। বিরজানন্দজি মহাজের শিষ্য ছিলেন, কিন্তু আমি এমন এমব্লেমের সার্থকতা এরকম অনেক সাধুকেই দেখেছি এমব্লেমের সার্থকতা করতে, কিন্তু শিবদাস মহাজের মতো এত সহজ করে সেটা প্রকাশ বোধ হয় আর কাউকে করতে দেখিনি। অমলানন্দজিকে দেখেছিলাম যোগ কীরকম হয়, ভীষণ ঠান্ডা লাগে ওনার, অদ্ভুত ঠান্ডা, গরম শীতকালে কাপড়ের ওপর শাল জড়িয়ে সেটাকে ধুতির মতো করে পরতেন, পায়ে তিনটে মোজা, জুতো ভালো করে ঢুকতো না পায়ে, গায়ে অন্তত আমরা বলতাম পঞ্চকোষ, তিনটে চারটে সোয়েটার পরেছেন, কম্বলের শার্ট এই শালের পাঞ্জাবি পরেছেন, হাতে দস্তানা পরেছেন, মাথায় দুটো তিনটে টুপি পরেছেন, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছেন, পুকুর পাড়ে ঘর, পুকুর পাড়েই থাকতেন, একদিন সেদিনকে ভীষণ ঠান্ডা পড়েছে 3,220 টাকা, এটা কিছুতেই উনি মেলাতে পারছেন না, আসলে ছানি পড়েছিল বুঝতে পারিনি, পেন্সিল দিয়ে লিখেছেন নিজের লেখা নিজেই পড়তে পারছেন না, আর ওই 3,220 টাকা খুঁজে চলেছেন, একেবারে অসহায় হয়ে আমাকে বলছেন তুমি একটু মিলিয়ে দেবে, আমি বললাম দিন আপনি যান বিশ্রাম করুন। ওনার বিশ্রাম করার স্টাইল ছিল এইরকম, উনি এত কিছু জামাকাপড় পরতেন কিন্তু বিশ্রাম করতেন খালি গায়ে ধুতি করে,
আর কম্বল লেপটা মাথা থেকে পা অব্দি একবারে সম্পূর্ণ মুড়ে খুব নিঃশব্দে এসে আমি কাগজটিকে রেখেছি। সেদিনকে এত ঠান্ডা পড়েছে, আমি 24 বছরের ছেলে ঠক ঠক করে কাঁপছি, উলিকটের গেঞ্জি আর রক্ত গরম আর চাদর সব নিয়ে ঠক ঠক করে কাঁপছি। মহারাজ ওই আওয়াজ শুনে বললেন, কে গো? আমি বলতে আমার নাম বলতে উনি বললেন, মিলেছে, একটাই কথা, মিলেছে। আমি, হ্যাঁ মহারাজ, মিলেছে। উনি উঠে এলেন, যার অত ঠান্ডা লাগে তিনি উঠে এলেন, খালি গায়ের ওপর একটা সুতির উত্তরীয় গায়ে দিয়ে, আর বসে বসে দেখছেন, আচ্ছা বলো দেখি কোথায় ভুল হয়েছে। এই জগৎটাই ওনার কাছে মিথ্যে হয়ে গেছে, এই যে ঠান্ডা, এই ভীষণ ঠান্ডা, এই যে কষ্ট, জগৎটাই মিথ্যে হয়ে গেছে, এমন ডুবে গেছেন। এইরকম যোগযুক্ত পুরুষ আমি দেখেছি। বিরজানন্দজির গল্প শুনেছি আত্মস্থানন্দজির কাছে, সিঁড়িতে আগুন লেগে গেছে, তার ধোয়া ঘর শুদ্ধ ভরে গেছে। বিরজানজি খাবার পরেই চিঠি লিখতেন, যে আমরা যে যে আজকে পরমার্থ প্রসঙ্গ করছি এগুলো কিন্তু চিঠি থেকে নেওয়া, মূলত বিরজানন্দজি যাকে যাকে লিখতেন সেগুলো থেকে শ্রদ্ধানন্দজি সেগুলো টুকে টুকে রাখতেন, সেগুলো পরে সূত্রাকারে এরকমভাবে বিরজানন্দজিকে দেখিয়ে এটা প্রকাশ করা। এটা কিন্তু মহারাজের সবটুকু মহারাজের ভাব। উনি খাবার পরে অনেক ভাবনা চিন্তা করে 2-2.5 ঘন্টা ধরে চিঠির উত্তর দিতেন, সব চিঠির উত্তর নিজে হাতে দিতেন। তো সে আগুন লেগে গেছে সিঁড়িতে, সবাই ছুটতে ছুটতে অন্য পথে ঘরে ঢুকেছে, ঘর ধোঁয়ায় ভর্তি, সবাই হইচই করছে, জানলা খুলে দেওয়া হচ্ছে, ধোঁয়া বার করার চেষ্টা করছে, সবাই দেখছে যে বিরজানজি একটু এরকম কুঁজো হয়ে বসে আছে। কিন্তু আগে ধোঁয়া বার করে মহারাজকে একটুখানি স্বস্তি দেওয়ার চেষ্টা করাচ্ছে। আত্মস্থানজি বললেন, যখন ধোঁয়া শেষ চলে গেল, সব কিছু শান্ত হয়ে গেল, দেখলাম বিরজানজি যেভাবে বসে চিঠি লিখছিলেন ঠিক সেইভাবে বসে চিঠি লিখছেন। জ্ঞান কর্ম ভক্তি যোগের অপূর্ব সমন্বয়ের জীবন, জগৎটাই তাদের কাছে মিথ্যা। আমরা শ্রীরামকৃষ্ণের ছবি দেখি, ঠাকুর বলছেন না এটা উচ্চ যোগের অবস্থা। উচ্চ যোগের অবস্থা কীরকম? না ফটোগ্রাফার এসে এরকম ঠোঁট নিদা ধরে সোজা করবার চেষ্টা করেছিল, তিনি দেখলেন যে তার হাতেতেই উঠে চলে এসছে। এই যে শরীরটা, যেটাকে নিয়ে আমরা ভীষণ রকমের ব্যস্ত, এতটুকু রিঙ্কলস হলে সঙ্গে সঙ্গে অ্যান্টি রিঙ্কল ক্রিম লাগাই, একবারে ও নিচ থেকে ওপর অব্দি ম্যাসেজ করে করে ঠিক রাখার চেষ্টা করি, রক্ত সঞ্চালন ঠিকঠাক করি, শীতকালে যখন তেল মারি হেঁও মারি জোয়ান টেলি, হেঁও মারি জোয়ান টেলি করে করি নিজেকে একবারে কমনীয় রমণীয় রাখার জন্য। সে যে শরীরটা সেটা একবারে মিথ্যে, থুতনি ধরে তুলতেই সে করে হালকা হয়ে গেছে। তার মানে কি শরীর ছিল না, তা নয়, শরীর বোধটা এমনভাবে লুপ্ত হয়ে গেছে যে জাগতিক জগতের সঙ্গে যেন কোনো সম্পর্ক নেই। এই যে ছুটতে ছুটতে ফটোগ্রাফার ফিরে এলেন, তার কাঁচের একটা অংশ ভেঙে গেল, সেটাকে ম্যানেজ করার জন্য তিনি একটা আর্চের মতো করে কাঁচটা কেটে দিলেন। দেখবেন শ্রীরামকৃষ্ণের ছবির ওপর একটা আর্চ আছে, এই আর্চটা থাকার কারণ স্কোয়ার কাঁচের একটা অংশ ভেঙে গেছিল। এই কাঁচটাকে খুব সুন্দর করে ঠিকঠাক করার জন্য ছবি প্রিন্ট করার সময় সেই গ্লাসটাকে উনি কেটেছিলেন ওই অর্ধচন্দ্রাকারে, তারপরে তার প্রিন্ট হয়। সেই কারণে সবাই মনে করে যেটা রাধাকান্ত দেবের, অবশ্যই রাধাকান্ত দেবের মন্দিরে তোলা, কিন্তু সিঁড়ির যে অংশে বসে তোলা সেখান থেকে ওই রাধাকান্ত দেবের মন্দিরের আর্চটি দৃশ্যমান হয় না। এই আমরা বলছি না, জ্ঞান কর্ম ভক্তি যোগ এই চারটের ভিতরে চিত্রায়গত তরঙ্গত শরীর রাশি কর্মের, কেন শরীর রাশির সঙ্গে তুলনা করা হচ্ছে, কেন জলের সঙ্গে তুলনা করা হচ্ছে, কেন কর্ম কখনো থামে না, জলের প্রবাহ যেমন কখনো থামে না, ঠিক সেই রকম কর্মপ্রবাহ কোনো অবস্থাতে কিছুতেই থামে না, সেটা সব সময় প্রবাহমান, থামছেই না। আপনারা মনে করুন যে আমি আজকে শান্ত হয়ে বসে মহারাজের পাঠ শুনছি, কিন্তু প্রতি অলক্ষে প্রতি মুহূর্তে চোখের পলক ফেলে চলেছি, এই প্রতি মুহূর্তের পলক ফেলছি, এই যে কর্ম করে চলেছি, আমি কখনো থামতে পারছি না, চিন্তা করে চলেছি, আমার মন, আমি বসে আছি শান্ত হয়ে কিন্তু আমার মনও প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছে। কমলগুলি হলো ভক্তির প্রতি, ভক্তির পদ্মফুল বিশুদ্ধতার প্রতি, আর ভক্তি হলেন বিশুদ্ধতার আরেকটি রূপ। সেই বিশুদ্ধ ভক্তিকে তুলনা করতে গিয়ে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। উদীয়মান সূর্য জ্ঞানের প্রকাশক, কেন উদীয়মান সূর্য? সূর্য যখন ওঠে দিকচক্রবালে সামান্যতম একটু আলো দেখা যায়, অন্ধকার সঙ্গে সঙ্গে দূরীভূত হয়। অন্ধকারকে কেউ কখনো দেখেনি, রাত্রিকে কেউ কখনো দেখেনি দিনকে নোটিস দিতে, ওরে বাবা দিন তুই ওঠ, আমি আমি উঠছি, তুই এবার অপসৃত, এই কথা কিন্তু কখনো বলা হয়নি। যে মুহূর্তে সূর্যের আলো ওঠে সঙ্গে সঙ্গে সামান্যতম দিকচক্র বলে সামান্যতম রেখা দেখা দিবি, সঙ্গে সঙ্গে সেই এটি হতে থাকে, আমাদের অন্ধকার দূরীভূত হয়। সেই কারণে উদীয়মান সূর্যকে এখানে দেওয়া হয়েছে।
এখানে অনেকে অন্যরকম সূর্য দেখায়, কিন্তু স্বামীজির করা যে যে ছবিটা সেটা উদীয়মান সূর্য, এমনি 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 করে রশ্মি দেখানো হয়েছে। তার কারণ হচ্ছে ওই সদ্য প্রকাশিত আলো থেকে অজস্র কণায়, সহস্র কণায় আলো বিকশিত হচ্ছে। আর হচ্ছে জ্ঞান কর্ম ভক্তি আর যোগ কুণ্ডলিনী শক্তি। ওই যে কুণ্ডলিনী শক্তি আমাদের এই যে নিচে এই কোমরের আরো নিচে ওইখানে সর্পাকারে তিনি আছেন। সর্পাকারে কেন না, আনফোল্ড করে যে শক্তি নিজের ভেতর থেকে বিকশিত হয়, যে শক্তি বিকশিত হয় সেটাকে যদি চেপে রাখা যায়, সেটা যখন বিকশিত হয় তখন ছিটকে সরল রেখায় বেরোতে থাকে, সেই কারণে তাকে সর্পাকারের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেটি আমাদের একটি একটি করে চক্রকে অতিক্রম করে যায়। এই চারটিকে পেলে পরমহংসকে পাওয়া যায়। পরমহংস কেন, হংস হচ্ছে হংস শব্দের অর্থ অংশ, যিনি সেরা জিনিসটাকে গ্রহণ করেন, অসার বস্তুকে ছেড়ে সার বস্তু গ্রহণ করেন। আমাদের অনেকের ভেতরে অনেক রকম মালিন্য থাকে, কিন্তু ঈশ্বর শুধুমাত্র আমার সেই গুণটুকু সেটিকে করেন, গ্রহণ করেন। ওই কারণে সবসময় গুণের চর্চা করতে হয়, কারণ জগৎ সংসারে জগৎ পিতার কাছে যদি উপস্থিত হতে হয় তাহলে আমার এই গুণের ডালিটা নিয়ে তার কাছে উপস্থিত হয়, অন্য আর কোনো কিছু সেখানে অ্যাকসেপ্টেড হয় না। পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম, সুপ্রিম মানে যার চেয়ে বড় আর কিছু হয় না, সেই পরম হংস, পরম হংস স্বরূপ, পরম স্বরূপ যিনি আমার জীবনের সবচেয়ে সেরা অংশটিকে গ্রহণ করে আমাকে গ্রহণ করেন। আমি কালো এবং আলো দুই ধরনের মানুষ আমি, কিন্তু তিনি শুধু কালোটিকে ছেড়ে দিয়ে আলোটিকে ধরেন। এর কতগুলো খুব ভালো ভালো উদাহরণ আছে, শ্রী শ্রীমা সবচেয়ে ভালো উদাহরণ। শ্রী শ্রীমাকে বলা হচ্ছে যে রামলাল এই আমাদের হৃদয়রাম ঠাকুরকে এত অত্যাচার করতেন যে ঠাকুর পোস্তা থেকে ঝাঁপ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মহারাজ মায়া তার উত্তরে বলছেন, অত যে সেবা করেছে সে অমন একটু আধটু করতে পারে। দেখুন অত্যাচারটা কোন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, যে ঠাকুর ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নাশের চেষ্টা করছে, সেটাকে সম্পূর্ণ পর্যন্ত একটা সাইডে রেখে দিলেন। যেটা ইম্পর্টেন্ট হলো সেটা হলো ওই যে সেবা করে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে যে নিয়ে লীলাবিলাস করতে পারছি তার যে ভূমিকা সেটাই তার কাছে অনেকখানি বড় হয়ে দাঁড়ালো, এটাই হচ্ছে কথা। সেই কারণে এই পরমহংস ঈশ্বর স্বরূপ তিনি আমাদের শুধুমাত্র ভালোটিকে নেন। ওই তলার ভেতরে টুকরো টুকরো করে কথা লেখা আছে, তন্ন হংস প্রচয়, হংস হংস পুরো মন্ত্রটা হলো এই, হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্ন হংস প্রচোদয়াৎ ওম। এই তন্ন হংস প্রচোদয়াৎ এই শব্দ, তন্ন হংস প্রচোদয়াৎ, সেই পরম পুরুষকে আমি প্রার্থনা করছি আমার মনকে তুমি ওই চারটির উদ্দেশ্যে প্রকৃষ্ট রূপে ধাবিত করো। আমরা সকলে তৈরি জিনিস নই, একেবারে র জিনিস, আমরা জানি না কেমন করে নিষ্কাম কর্ম করতে হয়। পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি তুমি আমার এই যে নিষ্কাম কর্ম করার যে ইচ্ছাটা, তার ভেতরে যতটুকু মালিন্য আছে, যতটুকু নাম যশের ইচ্ছা আছে, এটাকে কাটিয়ে দিয়ে এটি নিষ্কাম কর্মের আমাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে চলো। আমার যতটুকু ভক্তি আছে তার ভেতরে যতটুকু লোক দেখানো আছে সেটাকে তুমি ফেলে দিয়ে আমার মনকে সেই দিকে, যে 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 ভক্তি পেলে, যে আনন্দ পেলে আমি জগতের সব আনন্দকে অসার বলে বোধ করব, সেই দিকে ধাবিত করো। সেই কারণে স্বামীজি এই দুটি শব্দকে ব্যবহার করে তন্ন হংস প্রচোদয়া, মূল মন্ত্রটা হচ্ছে হংস হংসায় বিদ্মহে, আমি সেই হংসকে জানি আর আমি পরমহংসকে বিদ্মহে, মানে আমি পরমহংসকে ধ্যান করি। তন্ন হংস প্রচোদয়াতন, আমি সেই হংসকে প্রার্থনা করছি তুমি আমার মনকে প্রকৃষ্ট রূপে সেই দিকে ধাবিত করো। এইটা দেখবেন সব গায়ত্রীর একটা একটা মোটামুটিভাবে ফরম্যাট, তার তিনটে জিনিস থাকে, রামকৃষ্ণায় বিদ্মহে, তারপরে হচ্ছে গদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াতন। রামকৃষ্ণায় বিদ্মহে, বিদ্মহে শব্দটার অর্থ হচ্ছে আমি জানি, আমি শ্রীরামকৃষ্ণকে জানি, কারণ তিনি তাকে এই ফর্মে আমি দেখেছি, কিন্তু সেই তিনি সেই গদাধারী বিষ্ণু, তার অবতার, তাই তাকে যদি চিন্তা করতে হয় সেই অনন্তকে চিন্তা করতে হবে, শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের ওই রূপটিকে চিন্তা করলে আমার হবে না। তাই বলছেন ওম হংস হংসায় ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি, আমি গদাধরকে ধ্যান করি, সেই গদাধারী বিষ্ণুকে ধ্যান করি।
যতক্ষণ না বুঝতে হবে যে এই যে ছবি রামকৃষ্ণ চিন্তা করছি আমি, যাকে জানি, যাকে আমার খুব চেনা বলে মনে হয়, কাপড় পরে আধখানা কাপড় বুকে দিব, তিনি আর কেউ নন, তিনি সেই পরম পুরুষ, এই বোধে যতক্ষণ না পর্যন্ত আমার মন হবে, তন্ন দেব প্রচোদয়াত, আমি যেন হে দেব, আমি যেন সেই উচ্চ ভাবের ভেতরে নিজেকে আড়ুড়ো করতে পারি। এটা সমস্ত গায়ত্রীর এইটা একটা প্যাটার্ন আছে, যে যেটা দিয়ে আমি চিনি, আমি এই মানুষটিকে চিনি। আমি যেমন এই ধরুন, এই ধরুন আমাদের এই যে দিদি আছেন লাইলি দিকে চিনি, হ্যাঁ আমি বললাম যে আমি লাইলিকে দি চিনি, খুব কর্মঠ, দারুণ, আমি চিনি। কিন্তু আমি জানি না যে উনি একটা খুব বড় কাজ করতেন। আমি একদিন কোনো একটা বড় অফিসে গিয়ে দেখলাম লাইলি দি সেখানে চেয়ারম্যানের চেয়ারে বসে আছে, আমি তাকে চিনি না। আর সেই কর্মী কী করে না, অনেকের কল্যাণ কাজ করে, তাদের অনেক রকমের কাজ আছে, অনেকভাবে তারা মিলে দেন নিজেকে। এই ইয়েতে লিজ্জাত পাঁপড়ের ওখানে দেখেছিলাম, দেখতে খুব সাধারণ মহিলারা, প্রত্যেকে দেখতে খুব সাধারণ, কিন্তু তারা মহিলাদের ভেতরে কে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, জাগ্রত করার চেষ্টা করে, অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন। আমুলের যে আন্দোলন, আমুলের দুধের যে আন্দোলন, তাতে কুরিয়ান সাহেব কিছুতেই সফল হতে পারতেন না যদি গুজরাটের ওই গৃহবধূরা তাকে এসে, গ্রামবালারা তাকে এসে না সাহায্য করতে, তাহলে নাহলে কোনোদিন তার সেই হোয়াইট বিপ্লব, এটা কখনো, এইটা খুব বাজে একটা প্রশ্ন, মহারাজ একটা গান করবেন, আপনি কি করতে এসেছেন সৌমিলি মুখার্জি, ক্লাস করতে এসেছেন না গান শুনতে এসেছেন? দেখুন, তার মানে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি এটাতে মাথা, এইটাতে ভরছে না, এটা এবারে খুব বিচ্ছিরি, মহারাজ একটা গান করবেন? দেখুন এইখানে এইমাত্র কমেন্ট এলেন সৌমিলি ব্যানার্জি না কি নাম তার, এটা কী ধরনের কথা, এ তো একবারে কাজের কথা নয়, এরকম ডিস্ট্রাকশন কেন মনের, হ্যাঁ এ তো খুব কাজের জিনিস নয়, এখন লেট হয়ে গেলে কোনো লাভ নেই, এটা কী ধরনের জিনিস। এই যে আমাদের আমাদের যে ডিস্ট্রাকশন হয় না, এই আমরা কিছুতেই সাধন ভজন করতে পারি না, তার মূল কথাটাই আমাদের কী চাই আমরা সেটাকে আমরা জানি না, কী বস্তু আমাদের চাই, আদতে আমরা কী চাই সেটাই আমরা নিজেরা জানি না। যাহা চাই তা বোধে, যাহা পাই তা ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না, এইরকম অবস্থা। ওভাবে আধ্যাত্ম সাধন হয় না, আর যা কিছু হোক না কেন ভগবানকে পাওয়া যায় না, এটা একবারে পরিষ্কার আমি বলছি, গাঁট বেঁধে লিখে নিন, এটা হয় না, হবে না, কোনোভাবে হয় না। 339 নম্বর সূত্র, মহারাজ বলছেন আত্মজ্ঞান মানে কেবল আপনাকে ব্রহ্মস্বরূপ বলে অনুভূতি করা নয়, সকল জীবকেও ব্রহ্মরূপে দেখা, অন্তরে ও বাহিরে সর্বত্র ব্রহ্ম দর্শন করাই উপনিষদের মতে পরম আত্মানুভূতি বা মুক্তির লক্ষণ। শ্রী চৈতন্যের এবং শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা এর প্রত্যক্ষ নিদর্শন পাই। এই জীব ব্রহ্মবাদ এতকাল শাস্ত্রে দার্শনিকদের পাণ্ডিত্যের বিচারে নিবদ্ধ ছিল এবং পর্বত অরণ্যবাসী যোগী ঋষি ও কতিপয় মুমুক্ষুর সাধনার বস্তু হওয়ায় গিরিগুহায় লুক্কায়িত ছিল। এই মহান তত্ত্ব কিরূপে গৃহী সন্ন্যাসী নির্বিশেষে সকলের দৈনন্দিন জীবনে কার্যকর করা যায় তার ইঙ্গিত স্বামীজি ঠাকুরের কাছ থেকে পেয়ে জীবকে নারায়ণ জ্ঞানে সেবাব্রত জগতে প্রচার করেছিলেন। আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের হিতের জন্য। এই আদর্শ যে পরস্পরের পরিপন্থী নয় পরন্তু সাহায্যকারী, কিরূপে সাধনের দ্বারা বেদান্তের জীব ব্রহ্মবাদ প্রত্যক্ষ অনুভূতি করা, অনুভব করা, করতে এবং মানুষের সেবায় ইহাকে প্রয়োগ করতে পারা যায়, তার কৌশল বা পন্থা জগৎকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই স্বামীজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। এইটা একটা কথা আমরা অনেক সময় মনে করে থাকি, যে আমরা বলি যে আত্মজ্ঞান, নিজের যদি মুক্তি হয়ে গেল ব্যাস তাহলে হয়ে গেল, অবশ্য নিজের মুক্তি হলে তো অনেক কিছুই হলো, কিন্তু তাতেই ব্রহ্মস্বরূপ বা ব্রহ্মানুভূতি হয় না খণ্ডাংশ। কমলেশ্বরানন্দ বোধ হয় এরকম নাম ছিল একজন স্বামীজি, একটা সময় গদাধর আশ্রমের অধ্যক্ষ ছিলেন, তিনি কাউকে কাউকে বলেছেন যে তার ইষ্ট দর্শন হয়েছে, তার ব্রহ্মজ্ঞান হয়েছে, মহাপুরুষ মহারাজকে এসে কেউ কেউ বলেছেন, ভাবলেন ও তাই নাকি, মহারাজ যেরকম বলতেন ও তাই নাকি, একবার এসেছেন তিনি, তখন তাকে জিজ্ঞেস করছেন হ্যাঁ গো তোমার নাকি এরকম হয়েছে, বলছে হ্যাঁ মহারাজ এরকম হয়েছে,
তখন হচ্ছে তোমার কি মাঝে মাঝে একটু সংশয় হয়? উনি বলছেন হ্যাঁ মাঝে মাঝে আমার সংশয় হয়। তখন উনি বলছেন তাহলে এরকম বুড়ো আঙুলটা নাকি এরকম নাড়িয়ে নাড়িয়ে বলছেন, তাহলে হয়নি, তাহলে হয়নি, তাহলে হয়নি। এই যে বলছেন, কেন এই কথাটা বললেন? এই যে দেখুন, এই যে অপূর্ব কথাটা এখানে যেটা দিয়ে শুরু করেছেন, আত্মজ্ঞান মানে কেবল আপনাকে ব্রহ্মস্বরূপ বলে অনুভূতি করা নয়, সকল জীবকেও ব্রহ্মরূপে দেখা। শুধুমাত্র আমার ভেতরে ব্রহ্মস্বরূপ বিরাজ করছেন, আমি সেই ব্রহ্মস্বরূপের স্বরূপ তা নয়। এই জগতে যা কিছু দেখছি সবটি ব্রহ্মের প্রতিবিম্ব, এবং ব্রহ্মের প্রতিবিম্ব ভিন্ন আর কিচ্ছু নয়। তাহলে এইটা বোধ হবে। এই তোতাপুরী নেমেছেন গঙ্গার ঘাটে, এটি আমি খুব উদাহরণ দিয়ে থাকি। অনেকে আমায় জিজ্ঞেস করেছেন যে তোতাপুরী তো নামলেন, তিনি সম্পূর্ণ নগ্ন, বিরাট তার চেহারা, তিনি হেঁটে চলে যাচ্ছেন, তিনি জগতের কাউকে দেখে সামান্যতম লজ্জা পাচ্ছেন না, আর আরেকটা অর্থ কেউ তাকে দেখে লজ্জা পাচ্ছে না, কেউ তাকে দেখে লজ্জা পাচ্ছে না। এটা আমাকে একজন জিজ্ঞাসা করেছেন কেমন করে হয়। কারণ তার তপ প্রভাবে, তার সময়ের প্রভাবে তিনি মানুষের ভেতরে, তার এই তিনি ব্রহ্মস্বরূপ এবং জগতে যা কিছু দৃশ্যমান সব ব্রহ্মস্বরূপ, এটি তিনি এমন গভীরভাবে অনুভব করেছেন, তার কাছে আসা মাত্র, তার তন্মাত্রার মধ্যে আসা মাত্র প্রত্যেক মানুষের ভেতরে সাময়িক হলেও এই পরিবর্তনটা আসে। দেখবেন আপনি যে রোজ রান্না করছেন, খিটমিট করছেন, অফিস যাচ্ছেন, তারপরে কুটকাচালি করছেন, সেই আপনি বেলুড় মঠের মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখতে বসেছেন, অল্প সময়ের জন্য, আধা ঘন্টার জন্য আপনি জগৎটাকে ভুলে গেছেন। আপনার মনে হচ্ছে আহা কি শান্তি, কি অপূর্ব আনন্দ। আপনি যে এই যে খানিকক্ষণ আগে আসার আগে যে ঝগড়াঝাটি, মারপিট, ঢিসুম ঢাসুম করে এসছেন, সেটা কিন্তু আর আপনার বোধে নেই। ওই জায়গার তন্মাত্রাটা এমন, আপনার ভেতরে আপনি সেই তন্মাত্রার ভেতরে ঢোকা মাত্র আপনার সমস্তটার বদল হয়েছে। ব্রহ্মানুভূতি হচ্ছে এই রকম। শুধুমাত্র আমার ব্রহ্মের অনুভূতি হলে হবে না, জগতের সবাই সবাই এর ব্রহ্মানুভূতি হবে। বলছেন কেবল আপনাকে ব্রহ্মস্বরূপ বলে অনুভূতি করা নয়, সকল জীবকেও ব্রহ্মরূপে দেখা। কিরকম ব্রহ্মরূপে দেখা? বলছেন অন্তরে ও বাহিরে সর্বত্র ব্রহ্ম দর্শন করাই উপনিষদের মতে পরম আত্মানুভূতি বা মুক্তির লক্ষণ। মুক্ত পুরুষ কিরকম? না, তিনি সবার ভেতরে সেই একই ব্রহ্মস্বরূপকে দেখছেন, নিজের ভেতরে যেরকম পরিষ্কার করে দেখছেন অন্যের ভেতরে দেখছেন। ঠাকুর বলছেন না, এই কাঠের আলমারিতে কাঁচের সার্সি থাকলে যেরকম তার ভেতরের বস্তু একবারে পরিষ্কার দৃশ্যমান হয়, ঠিক সেই রকম তিনি যেন সেরকম করে দেখছেন। বলছেন শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা এর প্রত্যক্ষ নিদর্শন পাই। এই জীব ব্রহ্মবাদ এতকাল শাস্ত্রে নিহিত দার্শনিকদের, শাস্ত্রে দার্শনিকদের পাণ্ডিত্যের বিচারে নিবদ্ধ ছিল এবং পর্বত অরণ্যবাসী যোগী ঋষি এবং কতিপয় মুমুক্ষু সাধনার বস্তু হওয়ায় গিরিগুহায় লুকাইতে ছিল। এই মহান তত্ত্ব কিরূপে গৃহী সন্ন্যাসী নির্বিশেষে সকলের দৈনন্দিন জীবনে কার্য করা যায় তার ইঙ্গিত স্বামীজি ঠাকুরের কাছ থেকে পেয়ে জীবকে নরনারায়ণ জ্ঞানে, নারায়ণ জ্ঞানে সেবাব্রত জগতে প্রচার করেছিলেন। এই যে এতক্ষণ, এতদিন পর্যন্ত এই ভাবনা চিন্তাটা এই গিরিগুহায় এবং কতিপয় মানুষের হাতে ছিল। কেন কতিপয় মানুষের হাতে ছিল? তার কারণ হচ্ছে আমরা সবাই এই উচ্চ ধারণাটাকে ধারণ করবার মতো আমাদের যোগ্যতা ছিল না, আমাদের মনের ভেতরে সেই যোগ্যতা, আমাদের মনের ভেতরে সেই দৃঢ়তা, সেই সাধন ধন আমাদের সঙ্গে ছিল না। আপনারা নিজেরাও দেখবেন যখন অন্যদের জন্য কাজ করছেন, সেবাব্রত করছেন, তখন একরকম আপনাদের মনের ভাব, যখন আপনারা তার বাইরে এসেছেন আপনি আবার সেই একই রকম। আমি খুব বেশিক্ষণ আমরা এটাকে ধরে রাখতে পারি না। এই যে আইবিদিরা যায় আর কি, যান আর কি, 24শে ডিসেম্বর টোটোই করে কম্বল নিয়ে, প্রচুর কম্বল নিয়ে চলতে থাকেন দমদম থেকে বিভিন্ন যে স্টেশনগুলো আছে, কনকনে ঠান্ডা রাত্রিরে, রাত্রি 12:15 নাগাদ বেরোন, আর সমস্ত রাত ধরে ওরা ঘুরে ঘুরে কাজ করেন। ওদের ছবিগুলো, সেই মুহূর্তের যে ছবিগুলো, সেগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন ওদের ভেতরে ওরা নিজেরা ভুলে গেছেন, মহিলারা ভুলে গেছেন যে তাদের যে কোনো সময় তাদের কোনো রকম বিপদ আসতে পারে, ওই ঠান্ডায় তাদের ঠান্ডা লাগতে পারে, সমস্ত কিছু ভুলে গেছেন। গরম প্রোটেকশন কতটা আছে তার নয়, কিন্তু অন্যের মানুষের জন্য, অন্যের জন্য কাজ করছেন। দেখবেন ফর দ্য টাইম বিং
আমাদের এই 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 পরিবর্তনটা আসে। আবার যখন আমরা ফিরে আসি তখন ওইটা থাকে না, ওইটা যাতে আমাদের পারসিস্ট করে, ওই যে ভাবনাটা যাতে আমার জীবনে সব সময় চলতে থাকে, আমি সর্বাবস্থায় যেন আমি ঈশ্বরকে চিন্তা করতে পারছি, ভেতরে বাইরে তাকে দেখতে পাচ্ছি, প্রতি মানুষের ভেতরে দেখতে পাচ্ছি, এটা একটা এক্সারসাইজ হওয়া দরকার। যেটা গুহা মানুষরা একটা জায়গায় তারা নির্দিষ্ট জায়গায় বসে করছিল, সেই অনন্ত সম্পদকে সাধারণের মধ্যে বিলিয়ে দিলেন। আমাদের কাজ হচ্ছে ওই, আমাদের কাছে প্রত্যেকের কাছে সেই অনন্ত সম্পদ আছে, আমরা সেটাকে কেমন করে আপন করে নেব এই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত আপন করে নেব ততক্ষণ অবধি পেরে উঠব না। স্বামী ইষ্টানন্দজি ছিলেন আমাদের এখানে, এসেছিলেন, এই ধান ধান টান কাটা হতো, তার হিসেব রাখতে কতটা ধান কাটা হলো, তার কতটা চাল হলো, তাই সেই চাল বিক্রি করে তারপর তার টাকা নিয়ে এখান থেকে ফিরে যাও, তার কোনো প্রয়োজন ছিল না, দ্বীপগুলো ঘুরে ঘুরে দেখতেন। এখন আমরা যেরকমভাবে এই গঙ্গাসাগর দ্বীপটা দেখি, তখন কিন্তু এরকমভাবে গঙ্গাসাগর দ্বীপটা এরকম ছিল না, তখন 20টা ছোট ছোট দ্বীপ এবং প্রত্যেকটা দ্বীপ আলাদা আলাদা। এখনও এলে আপনারা বুঝতে পারবেন দ্বীপগুলো কালভার্ট দিয়ে জোড়া আছে, ছোট ছোট কালভার্ট, তার তলে একটা পাতলা খুব নিচু সরু একটা নদী বয়ে যাচ্ছে, এগুলো এখনও দৃশ্যমান। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আলাদা আলাদা দ্বীপ ছিল। উনি তখন তো পায়ে হেঁটে, সাইকেলও ছিল না, রিক্সাও ছিল না, পায়ে হেঁটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতেন, সেখানকার মানুষজনদের বুঝিয়ে তাদের বাচ্চাদের টেনে হিঁচড়ে আপন করে নিয়ে এসে এখানে স্কুলে পড়াতেন। আমার সৌভাগ্য হয়েছিল এখানে আসার পরে ইষ্টানন্দজির এক ছাত্রকে দেখা। ইষ্টানন্দজি একবারে শেষ বয়সের ছাত্র, তারই এখন অনেক বয়স হয়েছে, 92-93 বছর বয়স হয়েছে। তিনি বললেন, 8 বছর বয়সে আমার লেখাপড়া শুরু হয়, আমি কিছুতেই পড়াশোনা করব না, আমার বাবাও কিছুতেই পড়াশোনা করতে দেবেন না, আর মহারাজ আর বাবা মার সাথে রীতিমতো মারপিট করে নিয়ে এলেন। আমি এলুম কেন, কারণ আমার বাড়িতে খেতে পেতাম না। মহারাজ লোভ দেখালেন, তুই যদি আমাদের ওখানে আসিস তাহলে তোকে ভরপেট খেতে দেবো। এই ভরপেট খেতে দেওয়ার লোভে তিনি লেখাপড়া করতে এলেন। সারাটা জীবন ইষ্টানন্দজি থেকেছেন এখানে, খেয়ে না খেয়ে এই ওদের সঙ্গে সেই খুদ খুদ খেয়ে এইরকম সমস্ত কিছু গোটা জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। একটা মানুষ কত লেখাপড়া শিখে এসেছিলেন খেয়ে না খেয়ে। এই মহিন্দা, এই যে আমাদের যিনি মহাপুরুষ মাঝে শিষ্য ছিলেন মহিম মহারাজ, যার হাত দিয়ে সরিষা আশ্রম হয়েছে, সারাটা জীবন এত পরিশ্রম করেছিলেন, শেষে থেকে উঠে দাঁড়ানোর মতো তার ক্ষমতা ছিল না। আমি মহিন্দাকে দেখেছি, অনেক বয়স হয়েছিল তখন, 2000 সালে 2002-03 বোধ হয় শরীর যায়, তখনও তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারতেন না, কারণ সারাটা জীবন ওইভাবে কাটিয়েছেন। শুনেছি তখনকার দিনের বাস সে গরু ছাগলের মতো করে ঢুকিয়ে দিত, একবার একবার ঢুকে গেলে সরিষায়, একবার ঢুকে গেলে শিয়ালদার, আগে কোনো জায়গায় নামানতে হতো না। এখন যেমন আমাদের অদ্বৈত আশ্রম থাকতে দেয়, তখনও ওরা থাকতে দিতেন। 4 নম্বর ঘর নির্দিষ্ট ছিল, সেই ঘরে একটা ক্যাম্বিসের খাট পাতা থাকতো, সেই ক্যাম্বিসের খাটে শুয়ে আমাদের মহিন্দা সারা দিন কলকাতায় কালেকশন করতেন, বাচ্চাদের জন্য জিনিসপত্র জোগাড় করতেন, আর তারপরে ওই রাত্রিরে এসে ওইখানে ওই ক্যাম্বিসের খাটে কোনো রকমে একধারে শুয়ে থাকতেন। দিনের পর দিন দিনের পর দিন তাদের এই যে উৎসর্গ করা জীবন কি করে পেলেন তারা? তারা তো আমার আপনার মতোই সাধারণ মানুষ ছিলেন। স্বামীজি এই কারণে ঠাকুরের নির্দেশে এই শিবজ্ঞানে জীবসেবা এই ব্রতটাকে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন। স্বামী মুক্তানন্দজির কথা আপনারা অনেকেই জানেন, বন বাবার কথা কেউ কেউ হয়তো দেখেওছেন বন বাবাকে। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, তুমি শুধুমাত্র ড্রেসিং করবে, বেশি লেখাপড়া জানতেন না, তাই তাকে ড্রেসিং করবার ভার দিয়েছিলেন। তিনি সারাটা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করতেন, শেষের দিকে এমন অবস্থা হয়েছিল শেষ বয়সে উনি দাঁড়াতে পারতেন না, কিন্তু তথাপি মহাপুরুষ মহারাজের আদেশে তিনি হুইল চেয়ারে করে রোজ ইয়েতে যেতেন, হসপিটালে যেতেন, এবং যেরকম জীবনের প্রথম দিন একেবারে শুরু থেকে টানা একটানা ড্রেসিং করতেন সেই করতেন। আশিস মহারাজের কাছে গল্প শুনেছি, একটা ঘায়ের পেশেন্ট এসেছে, এত দুর্গন্ধ ওপিডিতে দাঁড়ানো যাচ্ছে না, তিনি কিন্তু অম্লান বদনে তার সেই টিপে 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 সেই ঘা থেকে পুঁজ বার করেছেন, ওষুধ দিয়েছেন, একবারে বলছেন ট্রে ধরা মাত্র ম্যাগটগুলো টপ 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 করে বৃষ্টির মতো পড়ছে, এত পোকা হয়ে গেছে, মাংস খেয়ে নিচ্ছে, তাকে সেই পরম যত্নে তিনি সেই সব বার করে দিয়ে একবারে জায়গাটিকে পরিষ্কার করে বেঁধে তাকে সুস্থ করবার জন্য পাঠিয়ে দিলেন। বলছে সে পেশেন্ট চলে গেছে 10-15 মিনিট, তখনও ওপিডি জুড়ে দুর্গন্ধ।
আমি আরেকজনকে এরকম দেখেছিলাম, এখন আর এই পৃথিবীতে তিনি নেই, ভারত সেবাশ্রম সঙ্গে দেখেছিলাম একজন ব্রহ্মচারীকে, সেই নিচ থেকে কেদারনাথের নিচ থেকে গৌরীকুণ্ড থেকে ঘোড়ায় করে একজন পেশেন্ট এসেছেন, তার পায়ে বোধ হয় কত ফোঁড়া টোড়া হয়েছিল গোড়ালির কাছে, ঘোড়ার সেই যে স্ট্যান্ডটা তাতে লেগে 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 সেটা যখন উনি কেদারনাথে পৌঁছলেন একবারে একদম বিচ্ছিরি দুর্গন্ধ হল একটা কিছু জিতে পরিণত হয়েছে। সেই ব্রহ্মচারী মাস দেখা মাত্র তাকে ওখানে বসালেন, গরম জল তৈরি করলেন, পরম মমতায়, আমার চোখের সামনে, আমিও বোধ হয় এরকম ভাবে পারবো না, পরম মমতায় টিপে 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 তার ভেতর থেকে পুঁজ বার করে দিলেন, তারপরে তাকে ব্যান্ডেজ করলেন, ওইখানেই থামলেন না, সেই ভদ্রলোককে ওই একদিকে উনি দাঁড়িয়ে, তার ওই ভদ্রলোক সেই ভক্ত তার কাঁধে একদিকে ভর দিয়ে তাকে ওই জড়িয়ে ধরে ধীরে ধীরে সেই ফ্লোরের একেবারে শেষ ঘরটা, সেইখানে তার বাড়ির লোকজন ক্লান্ত, সবাই ফিরে এসেছে, কারুর কোনো খেয়াল নেই, সবাই ক্লান্ত, সবাই হাত পা ছড়িয়ে শুয়ে আছে, খাবার খোঁজ করছে, কিন্তু এই ব্রহ্মচারী মহারাজ তাকে পরম মমতায় তাকে ওইখান থেকে নিয়ে গেলেন। দিন চারেক বাদে তার সঙ্গে আমার গৌরীকুণ্ডে দেখা, আমি স্নান করতে গেছি গৌরীকুণ্ডে, দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছে, বলছে সুখ গিয়া, ভগবানকে হাত কা স্পর্শ লাগা, সুখ গিয়া, সুখে কা নেই, শিবজি নে স্পর্শ কর দিয়া, কি অদ্ভুত তার ভালোবাসা। এই যে দেখুন উভয়ের দুজনেরই মুক্তি হচ্ছে, দেখুন এতে শুধু নিজের মুক্তি হচ্ছে না, জগতের হিত সাধনের মাধ্যমে এই আদর্শ যে পরস্পরের পরিপন্থী নয় পরন্তু সাহায্যকারী। কীরকম ভাবে ওই অচলানন্দজির গল্প আপনাদের বলেছি, অচলানন্দজি জিজ্ঞেস করছেন না আজ কতজন ব্রহ্মচারী কতজন পেশেন্ট এলো, একজন বলছে আমার কতজন নারায়ণ এসে ভর্তি হলো, একজন বলছেন আমার আজকে 10 জন নারায়ণ এসেছে, একজন বলছেন 8 জন পেশেন্ট এসেছেন। অচলানন্দজি গম্ভীর হয়ে গেছেন, বলছেন দেখ নারায়ণ নারায়ণ বলতে বলতে তোর ওই নারায়ণ ভাবটা আসবে, তুই যখন নারায়ণের সেবা করছিস ভাববি তখন তুই তো সেরাটা দিবি, আর তুই যখন তোর সেরা সেবাটা দিবি যিনি সেবা নিচ্ছেন তিনি ভাববেন ভগবান কি কৃপাময়, দেখো আমার জন্য একজন এত ভালো সেবক রেখেছেন, এটা আমি চোখের সামনে দেখেছি। যখন সেই ওনার সেবা করছেন আমি দাঁড়িয়ে আছি চুপ করে, আমি একটু গাছটা সাহায্য করার জন্য সাহায্য করছিলাম, কিন্তু উনি কারুর সাহায্য নিলেন না, গরম জল তৈরি করলেন, টিপে টিপে সেই পুঁজ বার করলেন, সেটা পরিষ্কার করলেন, ওষুধ দিলেন, তাতে গজ লাগালেন, তারপরে ব্যান্ডেজ করলেন, ওইখানেই থামলেন না, সব জিনিসগুলো সরিয়ে হাতের গ্লাভস টাবসগুলো খুলে তিনি গিয়ে ওদের ওকে কাঁধে করে সেই একটা বিরাট বড় একটা হল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি কাঁধে করে তাকে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন। আর ঠিক এর 3 দিন বাদে আমার সঙ্গে ওনার গৌরীকুণ্ডে দেখা হলো। তার সেই যে উচ্ছ্বাস, তার সেই যে আনন্দ, আমাকে তখন একবারে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে শিবজ্ঞানে সত্যি সত্যি সেবা করলে মানুষ কীরকম এই পারস্পরিক লাভ যেটা সেটা হয়। বলছেন যে কিরূপে সাধনার দ্বারা বেদান্তের জীব ব্রহ্মবাদ, জীব ব্রহ্মবাদ মানে যে শুরুতে যেটা বলছেন শুধু নিজেকে ব্রহ্মস্বরূপ ভাবা নয়, জগতের যা কিছু দৃশ্যমান যা কিছু দেখছি সবটা ব্রহ্মস্বরূপ, ফুল পাতা গাছ মানুষ কীট পতঙ্গ যা কিছু দেখছি সবই সেই ব্রহ্মের প্রকাশ। মা সেই ঢেউ পিঁপড়ে এগিয়ে যাচ্ছে না, কিছুতেই মারতে পারছেন না, বলছেন প্রত্যেকের ভেতরে রামকৃষ্ণকে দেখছি, ছোট 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 শ্রীরামকৃষ্ণকে দেখছি, এইটা হচ্ছে যে ব্রহ্মের প্রকাশ সর্বত্র। তাই বলছেন যে কিরূপে সাধনার দ্বারা জীবের জীব বেদান্তের জীব ব্রহ্মবাদ প্রত্যক্ষ অনুভব করতে এবং মানুষের সেবায় ইহাকে প্রয়োগ করতে পারা যায়, তার কৌশল বা পন্থা জগৎকে শিক্ষা দিবার উদ্দেশ্যে স্বামীজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছেন। আমাদের আমি তো অনেক বেশি হাসপাতাল খুব কম দেখেছি, মানে মেডিকেল কলেজ যা দেখেছি আগে, কিন্তু ইদানিং যে হাসপাতালগুলো কি তার মধ্যে অন্যতম 2টি হাসপাতাল দেখেছি, 3টি হাসপাতাল যেখানে এই কাজটা একবারে প্রত্যক্ষভাবে দেখেছি। একটি হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বা শিশুমঙ্গল হাসপাতাল, আরেকটি দেখেছি কাশী সেবাশ্রম আর কনকল সেবাশ্রম। অন্যান্য জায়গাগুলোর কথা আমি জানি না, আমি দেখিনি, অতএব আমি বলতে পারবো, নিশ্চয়ই সেখানে একই রকম ভাব হয়, কিন্তু সেখানে ডাক্তার, জুনিয়র ডাক্তার, যারা নার্সিং স্টাফ, ফিমেল কি ফিমেল, এমনকি সুইপার, যে প্রত্যেকের ভেতরে একটা অদ্ভুত রকমের সেবা ভাব, যারা সুইপার আছেন তাদের মধ্যে এখানে একটা হার্শনেস আছে, কিন্তু সেভাবের এতটুকু ইয়ে নেই, এতটুকু ফারাক নেই, কী ভালোবাসার সঙ্গে কী শ্রদ্ধা দিয়ে তারা সেবা করেন, এটা হচ্ছে যে অলক্ষে যে ভাবটি যদি একবার আমরা শুরু করে দিই, এই জার্নিটা শুরু হয়ে যায়,
আনকনশিয়াসলি চালু হয়েছে, কিন্তু কনশিয়াসলি যদি আমরা করি তার এই চারটি ভাব কর্ম দিয়ে যদি শুরু করি, তাহলে ওই বাকি যে চারটি ভাব আছে, যোগ জ্ঞান এবং যোগ ভক্তি এবং জ্ঞান, এই তিনটের ভেতরে সেই ফ্যাকাল্টি সে বিকশিত হবে। আমরা শেষ করব 340 নম্বর সূত্র দিয়ে। স্বামীজি প্রবর্তিত এই নরনারায়ণ সেবা ধর্ম একটি সম্পূর্ণ নতুন জিনিস। ইহা বুদ্ধযুগের ভিক্ষুদের বা মধ্যযুগের রোমান ক্যাথলিক সন্ন্যাসীদের অনুষ্ঠিত সেবা ধর্ম হতে মূলত বিভিন্ন। বৌদ্ধ সন্ন্যাসীরা যে আত্মনারায়ণ দিগের সেবা করতেন তা দয়া বা করুণা প্রণোদিত, তাদের নির্বাণ লাভের সহায়ক হিসেবে। ক্যাথলিক সন্ন্যাসীদের সেবা কার্য দয়া বা করুণামূলক। এ ধরনের সেবা কার্য সেবা ও সেবকের মধ্যে ভেদবুদ্ধি অপরিহার্য। এদের সেবকরা নিজেদের উচ্চাসনে প্রতিষ্ঠিত জ্ঞান করেন এবং সেব্যরা তাদের সাহায্য ভিক্ষারী বলে তাদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত এই ভাব পোষণ করেন। কিন্তু উপনিষদের অদ্বৈত ভাবমূলক বলে স্বামীজির প্রবর্তিত আত্মনারায়ণ দরিদ্র নারায়ণ সেবা সেবা সেব্য সেবকের মধ্যে কোনো ফারাক নেই, কারণ উভয়ই আত্মার দিক থেকে অভিন্ন। পরন্তু সেব্যরা সেবকদের সেবা বা পূজার সুযোগ সৌভাগ্য অধিকার দিচ্ছে বলে সেবকরা আপ্যায়িত ও সেব্যদের কাছে কৃতজ্ঞ। স্বামীজি বলেছেন, লেট দ্য গিভার নীল ডাউন অ্যান্ড ওয়ার্শিপ, লেট দ্য রিসিভার স্ট্যান্ড আপ অ্যান্ড পারমিট। অর্থাৎ দাতারাই গ্রহীতাদের সামনে হাঁটু পেতে তাদের সেবা বা পূজা নেবার জন্য করজোড়ে প্রার্থনা জানাবে, অনুমতি ভিক্ষা করবে এবং পূর্বোক্ত ভাবের সঙ্গে আকাশ পাতাল প্রভেদ। আমাদের যখন রিলিফ শুরু হয়, কাজ শুরু হয়, তখন প্রত্যেক দিন প্রার্থনা করে শুরু হয়। আমরা জ্ঞানত অজ্ঞানত আমরা প্রার্থনা করি, জয়ধ্বনি দিই বা প্রার্থনা করি, ভাবটা আমাদের প্রত্যেকের ভেতরে জাগানোর জন্য। শুধু যারা সেবা করতে যাচ্ছে তাদের নয়, যাদের ভেতরে যারা সেবা নেবেন তাদের ভেতরে এই ভাবটাকে পূর্ণাঙ্গভাবে জাগ্রত করার জন্য এই আমরা প্রার্থনা করি, যাতে আমরা কখনোই নিজেদের এরকম মনে করি না যে তোমাদের ইয়ে দিচ্ছি, দয়া করছি। আমার মনে আছে ঘটনাটা দিয়ে শেষ করি, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে খুব দ্রুত কার্পেট পাততে হতো, তাই ছেলেদের সঙ্গে প্ল্যান করে আমরা একটা অদ্ভুত বদবুদ্ধি করলাম। একটা বড় কার্পেটকে 6টা টুকরোয় ভাগ করে 6টা ছোট্ট ছোট্ট এরকম গুলি বানালাম। ভাবটা হচ্ছে এই পরপর কার্পেটের অংশগুলো পেতে দেবো, পরপর পড়ে যাবে, তারপরে পা দিয়ে ওটা জুড়ে দেবো আর তারপরে গোটা কার্পেট হয়ে যাবে, কেউ জানতেও পারবে না ওটা গোটা কার্পেট। আবার তুলে রাখার সময় গুটি গুটি তুলে রেখে অত বড় কার্পেটকে ভাঁজ করতে হবে, তা কত সহজ হয়। ছেলেরাও আমার মতোই ছেলে মানুষ ছিল, তাই আমার বদবুদ্ধিতে তারাও খুব অনুপ্রাণিত হলো, ওইভাবেই করা হলো। অমলানন্দজি দুবার করে আসতেন মন্দিরে, একবার সকালে আর একবার সন্ধ্যেবেলা ঘরে ফিরে যাওয়ার আগে। একদিন আমি ওই রকম কার্পেট পাচ্ছি, পাতা হয়ে গেছে আর পা দিয়ে ওইটাকে সোজা করার চেষ্টা করছি। উনি দেখছেন, ঠাকুরকে প্রণাম করে ফিরে যাওয়ার সময় আমার পিঠে উনি টক টক করে নেড়ে বলছেন, এখানে কারা বসবেন গো, এখানে ছাত্ররা? তখন বলছেন ছাত্ররা প্রথমে এরকম পিঠে টক টক করে বলছেন যে সবার ভেতরে ঈশ্বরকে দেখা, এটা কি শুধু বইতে থাকবে না জীবনেও আসবে? আমি তো হাঁ করে তাকিয়েছি, এরকম জিনিস তো শুনিনি। উনি রহস্য করে বলতেন, আমি বললাম না কেন, সবার ভেতরে কেন? হ্যাঁ করছি তো। বলছেন এখানে বসবে কারা? আমি ছাত্ররা। ছাত্ররা নারায়ণ নয়? আমি হ্যাঁ তা বটে, তুমি নারায়ণের বসার আসন পা দিয়ে সোজা করছো, দেখুন কি সূক্ষ্ম দৃষ্টি, দৃষ্টিটা কি সূক্ষ্ম। আমি সত্যি সত্যি এরকম বোকা জীবনে অনেকবার, সারা জীবনই বোকা বনে যাচ্ছি, কিন্তু এইরকম বোকা বোধ হয় আমি আর কখনো বনিনি। উনি বলছেন বসবে কারা, প্রথম প্রশ্নটাই যে সর্বজীবে ঈশ্বর দর্শন, এটা কি শুধুমাত্র বইতে থাকবে না জীবনেও আসবে? এই যে সর্বজীবে ঈশ্বর দর্শন, এটা যেন আমাদের জীবনে আসে, আমরা যেন প্রত্যেককে দেখতে পাই, যে আমি যেন প্রত্যেককে ভাবতে পারি, আমার সামনে যে মানুষটা আছে সেটি ঈশ্বর, তার এই ভাবনাটি এরকম ঠিক নয়, এইটা হচ্ছে কথা, আমরা দেখতে পারি না, এটা আমাদের অসম্পূর্ণতা। এটা যতক্ষণ না আমি যখন দেখতে পাবো তখনই অসম্পূর্ণতা, সেই পূর্ণতা প্রাপ্তি হবে। আমি সত্যিই দেখতে পাই না, এখনও সম্পূর্ণভাবে কিছুটা দেখতে পাই, সম্পূর্ণ পাই না, অতএব অস্বীকার করে উপায় নেই। কিন্তু মহারাজ দেখতে পেতেন, মহারাজ এরকম অদ্ভুত, পিঠে টকটক করে বলছেন যে সর্বজীবে ঈশ্বর দর্শন, সেটা কী বলুন তো বইতে থাকবে না জীবনে আসবে,
আমি হাঁ করে তাকিয়েছি, আমাকে বললেন, কারা বসবে কেন? ছাত্ররা। ছাত্ররা কি নারায়ণ নয়? নারায়ণের আসন তুমি পা দিয়ে দিয়ে ঠিক করছো। এরকম বড় শিক্ষা বোধ হয় আমাদের আগে কেউ কখনো দেননি। এইটি স্বামীজি আমাদের জীবনে আনার চেষ্টা করেছেন এবং সবার ভেতরে এটি বিতরণ করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এর যোগ্য হই বা না হই, তিনি এটি আমাদের ভেতরে বিতরণ করবার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু আমাদের কাজ হচ্ছে নিরন্তর চেষ্টা করে এর সিদ্ধি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া। মানে আমরা প্রতিদিন ফেল করব, প্রতিবার ফেল করব, কিন্তু আবারও একবার চেষ্টা করব। ছোট শিশু যেমন পড়ে গেলে কিছুতেই ছাড়ে না, সে আবার করে উঠে দাঁড়াবার চেষ্টা করে। তার প্রত্যেকটি পতনের মধ্যে যেমন একটা উত্থানের শক্তি কাজ করে, ঠিক সেই রকম প্রত্যেকটি পতনের ভেতরে যেন আমাদের একটা উত্থানের শক্তি কাজ করে। তাহলেই একটা সময় আমরা দেখতে পাবো যা কিছু দৃশ্যমান নিজের ভেতরে সেই ব্রহ্মস্বরূপ বিরাজ করছেন, আর যা কিছু দেখছি সব সেই ঈশ্বরের প্রকাশ। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।